দেশি বিদেশি মিলিয়ে প্রায় 45 প্রজাতির 500 কবুতর রয়েছে এই খামারে। প্রতি মাসে এদের খাবারের পেছনে খরচ হয় প্রায় 50,000 টাকা। আমার খামারে এখন আপনার 45 প্রজাতির কবুতর আছে। এখন খামারে 400 থেকে 500 কবুতর আছে আমার কাছে। তবে আজ থেকে 1.5 বছর আগে আমাদের এখান আমার খামার থেকে মাসে 1.5 লাখ থেকে 2 লাখ টাকা ইনকাম হইতো। এখন মানে খাবারের যে দাম, খাবারের দাম বেশি, সেক্ষেত্রে আপনার হয়তো 50,000 টাকা মাসে বাচ্চা ছেলে 50,000 টাকার তো 50,000 টাকা খাবার লাগে আমার মাসে। সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের দিয়ারকালিয়া গ্রামের উজ্জ্বল কুমার ভৌমি নিজ বাড়ির সামনে টিনের ঘরে পরিপাটি এই কবুতরের খামার গড়ে তুলেছেন। এখান থেকে অনলাইনের মাধ্যমে সারা দেশে বিক্রি হয় এসব কবুতর। এছাড়াও বিভিন্ন জেলা থেকে কবুতর কিনতে তার খামারে আসেন কবুতর প্রেমী ও উদ্যোক্তারা। দাদার এখানে কবুতরগুলো অনেক ভালো ভালো, অনেকেই নেয়। আমাদের প্রতিবেশীরা যারা আছে তারা দাদার এখান থেকে কবুতর নেয়। আমাদেরও ইচ্ছা হয় দাদার মতো এরকম একটা খামার করার জন্য। আমারও বাসায় কবুতর আছে, দেশি কবুতর। হয়তো উপার্জন করার জন্য হয়তো আমিও এরকম একটা প্রতিষ্ঠান খুলতে পারি। 2003 সালে শখের বসে দেশি কবুতর পালন শুরু করলেও ধীরে ধীরে সেই শখ পরিণত হয় পেশায়। 2017 সালে বাণিজ্যিকভাবে বিভিন্ন প্রজাতির কবুতর দিয়ে শুরু হয় তার স্বপ্নের খামার। প্রথম দিকে কিছুটা সমস্যার সম্মুখীন হলেও পরবর্তীতে সফলতার মুখ দেখেন তিনি। 2003 সাল থেকে কবুতর পালি আমি, দেশি কবুতর। আর ফেন্সি কবুতরের ভিতরে ঢুকি আমি 2017 সালে। এই কবুতরটা আমি কিনেছিলাম 1,40,000 টাকা দিয়ে, আজ থেকে 1.5 বছর আগে। এখন এই কবুতরটার দাম কমে যায়, এখন অনলি 10,000 দাম চলেছে, অনলি 10,000। খামারে সব থেকে বেশি দামে বিক্রি হয় পমেরিয়ান পোটার ও রোহাকনাল জাতের কবুতর। খামারের দেখভালটা নিজ হাতেই করেন উজ্জ্বল। তার কাজে সবসময় উৎসাহ দেন পরিবার, সেই সাথে সহযোগিতাও করেন তারা। আমাদের কবুতর ফার্ম আছে, আমার কবুতর ভালো লাগে। বাবা যখন বাইরে যায় আমি খাদ্য দিই, মা খাদ্য দেয়, মা কাজ করে। বাইরে থেকে অধিক কবুতর আমদানি হওয়ার ফলে দেশের কবুতর খামারিদের উৎপাদিত কবুতরের মূল্য অনেক কমে গেছে বলে মনে করেন উজ্জ্বল। দেশীয় খামারিদের রক্ষা ও নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে কবুতর খামারিদের দিকে সরকারের বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান তিনি। সরকারের সহযোগিতা প্রয়োজন আছে। সরকার যদি ইনপুটটা মানে বাংলাদেশের বাজারটা ধস নামার কারণ লেগে ইনপুট হয়ে বাংলাদেশে বেশি কবুতর চলে আসে, তো ইনপুটটা যদি কমে যায় সেক্ষেত্রে বাজারটা একটু উঠতে পারে, তাহলে আমরা খামারে হয়তো একটু লাভবান হতে পারি। উজ্জ্বলের কবুতর খামার দেখে উদ্বুদ্ধ হচ্ছেন এলাকার অনেকে। নতুন খামার করতে তার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন তারা। আমাদের এগুলো দেখে ভালো লাগে, বিদে আমরা এসে ওনার ফার্মে এসে একটু দেশ দেহি বা বসে থাকি। অনেক দূরে দূরে থেকে লোকজন আসে কেনার জন্য। আগামীকালও রাজশাহী থেকে লোকজন আসছিল, এসে কবুতর কিনে নিয়ে চলে গেল। দাদার এই খামার দেখে আমি নিজেও একটা খামার করছি ছোটমোটো। চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন কবুতর পালনের সফল উদ্যোক্তা উজ্জ্বল কুমার ভৌমিক। নতুন উদ্যোক্তাদের অল্প থেকে শুরু করে ধীরে ধীরে খামার বড় করা উচিত বলে জানান তিনি।